নমস্কার, আমি বীণা পাল, আপনাদের পূজাদি, বেনাসিরিস বিউটি পার্লারের ওনার। আপনারা সবাই ভাবছেন হয়তো আমি সুজাতা কেন এত বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। অ্যাকচুয়ালি না, ভীষণ হাঁপিয়ে উঠেছিলাম, দম বন্ধ করে বেশ। এই আপনাদের লকডাউন, আপনারা আমাদের সারা দেশে বিশ্বের সঙ্গে লকডাউন, তারপর আমাদের বাংলায় উমফুন, এইসব নিয়ে আমরা যেন একদম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। ঘরের মধ্যে মন খারাপ, সারাদিন বাসন মাজছি, রান্না করছি, ঘর মুছছি, যা হয়ে থাকে সাধারণ মধ্যবিত্ত পরিবারে, এই সমস্ত করে করে সময় কাটছি। কিন্তু তা সত্ত্বেও আমরা বেসিক্যালি মেয়েরা একটু আধটু সুন্দর হতো তো সবাই ভালোবাসি, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর যার জন্য আমাদের সবাইকেই কিন্তু একটু পার্লারমুখী হতেই হয়। আর সেই পার্লারমুখী হতে গিয়ে আমাদের সবার, আপনাদের আমার সবার খুবই কাছে পূজার বিউটি পার্লার, যেটা লেডিস না ভেনাস লেডিস বিউটি পার্লার নামে পরিচিত, যেখানে অনেক দূর দূর থেকে কাস্টমাররা আসে, আর আমরা তো কাছে, আমরা তো সবসময়ই আছি। তা যেদিন শুনলাম আজকে ওপেন হবে, আমি আমার মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ চলে এলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন ম্যানিকিওর চলছে, কেননা হাতের যা অবস্থা গত 3 মাসে, ম্যানিকিওর না করালে হবে না, তাই কিরণের কাছে ম্যানিকিওর করতে বসে গেছি, দেখা যাক কতক্ষণ হয়। হ্যাঁ, আর একটা কথা যেটা বলার, মেইনলি আমরা সবাই তো এখন খুবই সচেতন, মুখে মাস্ক এবং স্যানিটাইজ করতে হবে, হাইজেনিক হতে হবে আরও আরোভাবে। সেটা যখন ভেনাসের এন্ট্রেন্সে ঢুকছি, তখন তো সেই মনে হলো যে সেই মশা মারতে কামান দাগার যা অবস্থা সেরকম, মানে পুরো আমাকে রোটেশন আমি ঘুরিয়ে ওরকমভাবে স্প্রে করা হলো। তারপরে এই পায়ের দেখবেন, পাটা যদি দেখানো যায়, পায়ে একটা দস্তানা পরানো, তারপরে স্প্রে এবং হাতে স্যানিটাইজার, একদম ফুল হাইজেনিক, যাতে আপনার
কোনো রকম সন্দেহ থাকবে না এখানে এলে কোভিড-19 হয়ে যাবে। তা সেই জন্য সবাইকে বলবো, আপনারা যারা আসেন এবং যারা এই ভিডিওটি দেখবেন, তারা সম্পূর্ণ নিরাপদভাবে নিশ্চিতভাবে এই পার্লারে চলে আসুন নিজেদেরকে সুন্দর করে নেওয়ার জন্য।